সৌরভ হাসান এই যে ট্যাগিং এর কথা বললেন মাসুদ কামাল ভারতের দালাল বলে একটি শব্দ এখন আমরা প্রায়শই শুনে থাকি বিশেষ করে গণমাধ্যমগুলোর ক্ষেত্রে চাইলেই কি আসলে আপনি কোনো কারণ ছাড়া যে কোনো গণমাধ্যমকে এই শব্দে দিয়ে ট্যাগিং করতে পারেন সেই সুযোগ আছে কি না সুযোগ তো থাকার কথা না এবং সরকারের দেখার কথা কিন্তু সেটা দেয়া হচ্ছে তো এবং দেশে বিদেশে এই চক্র বা এই গোষ্ঠী তো বেশ সক্রিয় এবং আপনি দেখলেন যে দিনের পর দিন প্রথম দিন কর্মসূচি নিল প্রথম আলোর বিরুদ্ধে তারপর প্রথম আলোর অফিসের সামনে তারপর দিন নিল এবং এখন যে দেশে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা তাদের নিরাপত্তার জন্য অফিসে পাহারা বসাতে হয় পুলিশ বা সেনা সদস্য তারা নিরাপত্তা নিশ্চিত করতে হয় সে দেশে আপনি কীভাবে বলেন যে গণমাধ্যম স্বাধীন মানে তারা তো ভয়ের মধ্যে থাকে এবং এই যে দুটি দুটি গণমাধ্যম অফিস ঘেরাও করেছে তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চলছে অন্যরাও তো ভয় পেয়ে যাবে আওয়ামী লীগ কি কি হয়েছে একই একই ঘটনা ঘটছে সাবেক প্রধানমন্ত্রী প্রথম ডেইলি স্টারের উপর বেসৎকার করেছেন মামলা দিয়েছেন অন্য পত্রিকা ভয় পেয়েছে অথবা প্রলোভনে প্রলোভনে তারা আকৃষ্ট হয়েছে সুতরাং এই ধারাটা আইনের শাসন হচ্ছে সবার উপরে আইনের শাসন গত পনেরো বছরে যে ঘাটতি ছিল সেই ঘাটতি থেকে কোথায় কোথায় এই সরকার কী বলে মুক্ত হতে পেরেছে বা সেখানে ঘাটতি পূরণ করতে পেরেছে আপনি মামলা আওয়ামী লীগে কী হতো যে বিএনপির এত লাখ লোক চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং এক লাখের বেশি মামলার সংখ্যা ছিল আজকে কি হচ্ছে আজকেও তো লাখ লাখ আসামি একটি ধরুন একজন একটি হত্যাকাণ্ডে সাতশো লোক যুক্ত হতে পারে তো ঘটনা ঘটাতে হবে এবং তার পারিপার্শ্বিক তার থাকতে হবে আলামত থাকতে হবে সাক্ষী থাকতে হবে আপনি এরকম এক একজনের বিরুদ্ধে দিলেন সাংবাদিকরা কোনো সাংবাদিকদের দালালি করে থাকে ওই সরকারের সহায়তা করে থাকে অথবা আর্থিক সুবিধা নিয়ে থাকে না সেই নির্দিষ্ট অভিযোগ দেন আপনি সবার বিরুদ্ধে হত্যা মামলা দিলেন